সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 2 এপ্রিল 2021, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে পাবনা মৃত্তিকা ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া। এই হারোপাড়ারই অন্যতম সেরা ও বৃহত্তম একটি ডেইরি ফার্ম এই পাবনা মৃত্তিকা ডেইরি ফার্ম। তো এর আগে ওই ফার্মের বেশ কিছু পর্ব আপনাদের দেখিয়েছি, আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন এই ফার্মের প্রোগ্রামগুলো দেখার জন্য। তো পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন গরু এই ফার্মে সংগ্রহ করা হয়েছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই আপনাদের দেখাবো। তো ওনারা এখান থেকে দীর্ঘদিন যাবৎ মোটাতাজাকরণ গরু অর্থাৎ সার গরু বিক্রি করে আসছে। তো এবারও সেই ধরনের সার গরু উনি সংগ্রহ করছে, আর সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো। তো দেখাবো উনি কী কী জাতের, কেমন বয়সের বা কেমন ওজনের গরুগুলো সংগ্রহ করছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে সেই সব বিষয়ে জানাবো। আর এই ফার্মের যে মালিক আছে কাদের কাকা, প্রত্যেকটা পর্বে ক্রেতা বান্ধব বা ক্রেতাদের দিক নির্দেশনা ও পরামর্শমূলক বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকে। তো আজকের পর্বে কী কী তথ্য দেয় সেই সব বিষয়ে আপনাদের জানাবো, আর এই ফার্মের যে গরুগুলো আছে সেগুলোই আপনাদের দেখাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো বুধবারের প্রোগ্রামটা শুক্রবারে আসছে? হ্যাঁ, শুক্রবারে। বুধবারে গরু সব বিক্রি হয়ে গেছে, যেগুলো ছিল হ্যাঁ বিক্রি হয়ে গেছে, পরে এগুলো আর কালকে আসছে। আচ্ছা, তো এবার কতগুলো গরু নিয়ে হাজির হয়েছেন? আছে, আগের আছে কিছু, এবারের আছে, দিয়ে তাও মোটামুটি 30+ গরু বর্তমানে আছে। আচ্ছা, তো যত দিন যাচ্ছে কোরবানি তো তত নিকটে চলে আসছে, এখনকার পরিসংখ্যান অনুযায়ী আর প্রায় 3 মাস সাড়ে 3 মাস বা 4 মাসের মতো সময় বাকি আছে। এই সময়টাতে তো আসলে গরু রেডি করা অনেক কষ্ট হয়ে যায়। তো এই সময়টাতে যারা গরু সংগ্রহ করতেছে তাদের কোন বিষয়গুলো মাথায় রেখে গরু সংগ্রহ করতে হবে? আপনি তো প্রতিনিয়ত ওই কাস্টমারদের কথা চিন্তা করে থাকেন বা ক্রেতারা কীভাবে করলে একটু ভালো হবে সেই বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন, তো আজকের পর্বের শুরুতে এই বিষয়ে একটু বলবেন। এখন সামনে যে সময় আছে, সময় তো খুবই সংকীর্ণ, সময়টা বলতে কম। এখন গরুগুলো যারা এখন সামনে কোরবানিকে টার্গেট করে গরু যারা খরিদ করবে, এদের গরুগুলো এখন বেশিরভাগ গরুই কিনতে হবে একটু স্বাস্থ্য টাস্থ্য বা হেলদি দেখে, কারণ মাংসের গরু মোটামুটি, এর সাথে খাদ্য দিয়ে যোগান দিয়ে তৈরি করতে হবে, মাংস বৃদ্ধি করতে হবে। এখন যদি পালার গরু, সাপোজ 3 মনের পালার গরুকে আমি যদি 1,20,30,2 লাখ টাকা দেখি নি যে শুধু এর সৌন্দর্য দেখে, তাহলে তো কুরবানি আস্তে আস্তে এই গরুগুলো রেডি হবে না, সামনের বারের জন্য রেডি করতে হবে। সেটাই সেটাই, আসন্ন কুরবানির ঈদে গরুকে রেডি করতে হলে, বিক্রি করতে হলে মাংস আসছে, এই টাইপের গরুগুলোই কিন্তু এখন দরকার। মাংস আসছে, ভাঙা গরু এখন আর কেনা যাবে না। এখন হেলদি টাইপের যে গরুগুলো আছে মোটামুটি রেডি হয়ে আছে, হাট বাজারে বিভিন্ন লোকজন সমস্যা কারণে হোক এমনিতে হোক কেনা বেচা যেগুলো হচ্ছে সেই গরুগুলি বেশি টার্গেট করে খরিদ করতে হবে। করলে এগুলোর যে মাংস যদি এখন হয়তো 4 মন থাকে, যোগান দিলে ওর সাথে আরও যোগ হয়ে গেল, সেটাই এইভাবে চালাতে হবে। কেননা উচ্চ বিলাসী বা শৌখিন ক্রেতা, এটা তো মানে সংখ্যায় অনেক না, নির্দিষ্ট পরিমাণ কিছু সংখ্যক ক্রেতা আছে যারা উচ্চ বিলাসী বা শৌখিন, যারা সৌন্দর্য দেখে গরু ক্রয় করে। কিন্তু তাছাড়া ব্যতীত যে ক্রেতাগুলো আছে, আমরা সবাই কিন্তু কোরবানি গরু কিনতে গেলেও একটু মাংসের আইডিয়া করে থাকি যে মাংস কত হবে, কত হাজার টাকা মন আসতেছে, এই হিসাবগুলো কিনেই কিন্তু করেই কিন্তু আমরা গরুগুলো সংগ্রহ করি। তো এখন যারা গরু সংগ্রহ করছে, আমার মনে হয় তাদের এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে, কারণ সৌন্দর্য পিপাসু লোকগুলো সারা জীবন আছে থাকবে, এগুলো চলবে, ওগুলোও চলবে, ওগুলোর ডিমান্ড সব সময় থাকবে। আবার যে মাংসের যে বিষয়টা আসছে, মাংসগুলো তো নির্ধারণ করেই কিনতে হবে এখন, আর এখন গরুগুলো কিনতে হবে খুব যাচাই বাছাই করে, সূক্ষ্ম ড্রেনে কিনতে হবে যেন দাম যেন উদ্বৃত্ত না হয়। যেমন এসব, যেমন গত 2-3 সপ্তাহের মধ্যে সপ্তাহে যে আজকে যে গরুগুলো আসছে, এই গরুগুলো সব থেকে সাশ্রয়ের গরু। কেননা এই সময়টায় মার্কেটে কিছু কিছু সময় দেখা যাচ্ছে কি, আমরা যারা গরু যারা হাটে ঘাটে মার্কেটে যারা গরু যারা কিনতে যাই, কিনতে গেলে কেউ আর খালি হাতে ফেরত আসে না। এখন গরুতে দাম যে 10,000 বৃদ্ধি হয়, সে খামারই হোক আর আমাদের মতো লোক কিনে নিয়ে আসে, কিন্তু কিছু কিছু সময় দেখা যায় কোনো ক্রেতাই থাকে না, তখন মার্কেট থেকে অটোমেটিক্যালি গরুতে কিন্তু 10,000 টাকা ডাউনে কেনা যায়। 10,000 টাকা ডাউনে যদি গরু কেনে, 10টা গরু কিনলে 1,00,000 টাকা ডাউনে কেনা, সেটাই এটা কিন্তু বিশাল প্রাপ্তি। এরকম সুযোগ নিতে হবে যারা খামারি, যারা এই সুযোগগুলো খুঁজে সেইভাবে গরু মিলাতে হবে। কেননা আগে যখন 6 মাস 8 মাস 1 বছর বাকি ছিল, তখন 30,000 টাকা মন এই রাখাই গরুগুলো কিনলেও সমস্যা হতো না, কেননা নির্দিষ্ট পরিমাণ একটা সময় ছিল যে এই সময়ের মধ্যে গরু রেডি করতে পারবে। কিন্তু এখন যদি সেই হিসাবে গরু কেনা যায়, তাহলে মনে হয় পরিসংখ্যানটা আর মিলবে না, লাভের থেকে লসটাই বেশি হবে। তো এই সপ্তাহে আপনার 30+ গরু আছে, এইখানে যে 10টা গরু আছে এটার একটা লট করছি, 10টার একটা লট, একই মাপের গরু সব এবং একই রেঞ্জের গরু সবগুলোই দাঁতে আসা। এখানে কিছু গরু আছে 6 মন 6.5 মন 5 মন প্লাস এর মধ্যে সব,
পাঁচ মন থেকে সাড়ে ছয় মন এর মধ্যেই এর মধ্যে গরুগুলো হবে। তো সবগুলো দাঁত আসে গরু? হ্যাঁ সব দাঁত হয় গরু, এখন দাঁত আছে গরু আর তো দশটা গরু যদি একত্রিত করছেন প্রথম লট এটা, তো দশটা গরু যদি কোনো একজন ক্রেতা নেয় তার জন্য কতটুকু সুযোগ সুবিধার ব্যবস্থা করবেন? ১,২৩,৫০০ আলোচনার একটু সুযোগ থাকবে আর দরদামের সুযোগ আছে। তাহলে দশটা গরু আপনার ১,২৩,৫০০ টাকা করে আপনার দাম চাইছেন পার পিসের জন্য। দর্শক ভাইরা লট আকারে নিলে দরদাম করে নিতে পারবে আর একটা একটা করে নিলে দামের ভিন্নতা আসবে, ভিন্নতা আসবে। চলেন এবার একটা একটা করে দশটা গরু দর্শকদের দেখাই আর একটা একটা করে আপনি একটু বর্ণনা করেও আমাদের জানান। তো আপনার প্রথম গরুটা সম্পর্কে আমাদের একটু জানাবেন, এটা কোন জাতের? এটা আপনার পাকিস্তানি সাহিয়াল। পাকিস্তানি সাহিয়াল, পাকিস্তানি সাহিয়াল ১০০১ নম্বর ট্যাগ, ১,৩৫,০০০ টাকা দাম, আলোচনার সুযোগ আছে। এর বডির যে ফ্রেম আছে, এর ঘাড়ের যে অংশটা আছে আর এই চোট থেকে মাথার যে দূরত্ব এক বট হবে, এর পেছনের যে শেপ সর্বসাকুল্যে, এর যে পুরো বডি স্ট্রাকচার, এটা মাংস বৃদ্ধির জায়গা, সামনে যে সময় আছে রেডি হয়ে আছে, কে শুধু খাদ্য। এখন ভুট্টার সিজন চলে আসছে, নতুন ভুট্টা অলরেডি উঠে গেছে, ভুট্টা দিয়ে বা আর যে আপনার গমের ভুষি, তারপরে নারিকেলের খোল, আপনার জিং, AD3 ব্যবহার যদি এই সময়টাতে এইগুলোতে দেওয়া যায়, একটা গরুকে ৫ কেজি সর্বসাকুল্যে ৫ কেজি আর কাছাকাছি কিন্তু এখন অলরেডি চলে আসছে, দিয়ে দিলে এই গরুগুলো কোথাকার গরু কোথায় যাবে কেউ চিন্তাই করতে পারবে না, এত দ্রুত গ্রোথ হয়ে যাবে। খাবারের মেনুটাকে এখন ঠিক করতে হবে, আগে যে যাই করছে না কেন এই সময়টা, এখন খাবারের মেনুকে ঠিক করতে হবে। এটা ট্যাগ নাম্বার ১০০১ ১,৩৫,০০০ টাকা দাম, দরদামের সুযোগ আছে একটা লট। হ্যাঁ আর দশটার প্রথম গরু লটে নিলে ১,২৩,৫০০ জি। এটা সাইড করে দেন, পরবর্তীটা দেখি। যে গরুটা আছে ১,০০২ নম্বর ট্যাগ, এটা কোন জাতের? এটাও আপনার সাহিয়াল, পাকিস্তানি সাহিয়াল। সাহিয়াল জাত মাশাআল্লাহ, কালারের দিক থেকে শুরু করে এ টু জেড শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ এবং গরু ১০০তে ১০০। দাঁতের অবস্থা কি? দাঁত দুই দাঁত, দুই দাঁত, দুই দাঁত ১,২৫,০০০ টাকা দাম, একটা নিলে ১,২৫,০০০ টাকা দাম। দরদামের সুযোগ আছে? দরদামের সুযোগ আছে। আর যখন লটে নেবে ১,২৩, সেইখানেও দরদামের সুযোগ আছে? দরদামের সুযোগ আছে। আচ্ছা এটা ছিল আপনার দুই নম্বর গরু লটের, এটাও সাইড করে দেন, তিন নম্বরটা দেখি। ঠিক আছে, তিন নম্বর যে গরুটা আছে এটা সম্পর্কে একটু জানাবেন, কোন জাতের গরু এটা? এটাও আপনার সাহিয়াল, একদম অরিজিনাল পাকিস্তানি সাহিয়াল গরু। সাহিয়াল গরু দুই বৈশিষ্ট্য এর মধ্যে আছে, দুই দাঁত। আচ্ছা আর দাঁতের দিক দিয়ে দুইটা? দুইটা দুইটা, এর যে নাভি কম্বল, যে বডিতে যে হালকা যে জায়গাটুকু আছে, এখনো সময় যে সময়টা এখনো আছে, এখনো বেশ অনেক সময় আছে, তিন মাস থেকে চার মাসের মতো বাকি। এই সময়ের মধ্যে কেউ চাইলে দেখা যাচ্ছে কি তিন মন সাড়ে তিন মন গরুতে কিন্তু মাংস নিয়ে আসা সম্ভব, অবশ্যই একটা গরু থেকে সম্ভব, শুধু খাদ্যের ইয়ার উপরে আর তৈরি হবে। আর এই গরুগুলো এখন সৌন্দর্য হবে সব থেকে বেশি, কারণ এই গরুগুলোর যে গেট আপটা আছে, এই গেট আপের উপরে যদি তিন মন বা আড়াই তিন মন সাড়ে তিন মন মাংস যখন আসবে, তখন এই গরুর কালারের সাথে ফিটনেসের সাথে পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। গরু তখন দেখতে ভালো লাগবে গরুগুলো। এটা ১,০০৩ নম্বর ট্যাগ, এটার দাম ১,২৫,০০০ টাকা। ১,২৫,০০০ টাকা একটা নিলে? একটা নিলে, দরদামের সুযোগ আছে? দরদামের সুযোগ আছে। এটাও সাইড করে দেন, পরবর্তীটা দেখি। ঠিক আছে, চার নম্বর যে গরুটা আছে এটা কোন জাতের? এটাও আপনার পাকিস্তানি সাহিয়াল। সাহিয়াল জাতের একটা গরু, অরিজিনাল সাহিয়াল। হ্যাঁ এটাও আপনার দুই দাঁত হয়েছে, এটা আবার জাতমানের দিক থেকে একদম ১০০তে ১০০ পারফেক্ট। আচ্ছা গরুটার যে পেছনের যে অংশটা আছে, হ্যাঁ এইটা, এই অংশটাতে প্রচুর পর্যন্ত মাংস আসবে আনলিমিটেড। এটা আচ্ছা এর মাংসেরই জায়গা এবং তৈরি হয়ে আছে, আর এই গরুগুলো দেখতে খুবই কিউট এবং সুন্দর স্টাইপের হয় এই গরুগুলো। এটা দুইটা দাঁত হয়েছে? দুইটা দাঁত হয়েছে। ট্যাগ নাম্বার ১,০০৪ ১,৩৫,০০০ টাকা দাম, একটা নিলে ১,৩৫,০০০ দাম, দরদামের সুযোগ আছে? আচ্ছা তো এটা ছিল আপনার লটের চার নাম্বার গরু, এই গরুটাও সাইড করে দেন, পাঁচ নাম্বারটা দেখি। এই পাশে নতুন যে গরুটা নিয়ে আসা হলো এটা সম্পর্কে একটু জানাবেন। এটা আপনার, এটা সাহিয়াল, এটা পাকিস্তানি সাহিয়াল। এটা একদম এই বাচ্চাগুলো ছোটবেলাতে একটু ব্রাহ্মা গেটাবের মতো দেখা যায়। আচ্ছা দেখেন এই সামনে একটা জিনিস আপনাকে দেখাই, সামনে যে এইখানে দূরত্বটা দেখছেন, এখানে এইটা খুবই ছোট। হ্যাঁ এটা ছোট, আর যে সামনে যে গলা কম্বল আছে বা শরীরের যে শেপটা আছে, সার্বিক দিক মিলে যদিও আপনার সাহিয়ালের মধ্যে কিন্তু এটা আছে, এটা কিন্তু ১০০ পিওর সাহিয়াল কিন্তু আসে না। এই গরুটা কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে যে অরিজিনাল ব্রাহ্মা টাইপের বা আপনার অরিজিনাল সাহিয়াল, এটা ক্রস সাহিয়ালই। আমাদের দেশীয় যে গরুর সাথে আছে, দেশীয় গরুর সাথে এগুলো ক্রস ক্রস করছে, এটা এই কারণে মাথার আকার একটা ভালো। আর আপনার বডির যে ইয়াটা আছে, টাকসারটা আছে, সার্বিক দিক মিলে গরু সুন্দর আছে। এটা ট্যাগ নাম্বার হচ্ছে ১,৩০,০০০ টাকা দাম, আলোচনার সুযোগ আছে? ১,৩০,০০০ দাম চাইছেন, দরদামের সুযোগ আছে? গরুগুলো এই ৪০-৪৫ আগে বিক্রি হয়েছে। আচ্ছা মার্কেটটা কম, এই লোক
ক্রেতা ক্রেতার সংকট থাকার কারণে কমে দেয়, কমে কেনা গেছে গরুটা। আচ্ছা, তো এই গরুটাও সাইড করে দেন, পাশে সাত নম্বর যে গরুটা আছে ওইটা দেখি। এই পাশে নতুন যে গরুটা নিয়ে আসা হলো, এটা কোন জাতের গরু? এটা আসলে মূলত আমাদের দেশীয় যে আছে না, দেশীয় গরুর সাথে সিন্ধি গরু ব্রিড করছে সিন্ধি, মূলত সিন্ধি গরু। কিন্তু গরুগুলো কিন্তু কুরবানির সময় বা এক সময় কিন্তু আমাদের এই ঢাকা বা চট্টগ্রামের বুকে এই গরুগুলো কিন্তু প্রচুর চাহিদা ছিল, এখনও আছে এগুলো, কিন্তু এই গরুগুলো পাওয়া যায় না, এখন আর সচরাচর পাওয়া যায় না। এই গরুগুলো দেখেন এক সময় গাভীগুলোর গেট আপ ছিল সেম, এইরকম গাভী ছিল, সিন্ধি প্লাস দেশির সাথে এদের সংমিশ্রণ থাকতো সর্বসময়ের জন্য, গরুগুলো পারফেক্ট। এটা কি দাঁতে গেছে? এটা দুই দাঁত হয়েছে, এটা আপনার 1007 নম্বর ট্যাগ, 1,20,000 টাকা দাম, 1,20,000 দর দামের সুযোগ আছে। আর লটে নিলে শরীরে মাংসই আছে, বোধহয় 5.5 মন, 5.5 মন মাংস হবে। আর এটা হচ্ছে আপনার লটের বোধহয় 6 নম্বর গরু, 6 নম্বর গরু। তো এটাও সাইড করে দেন, 7 নম্বর গরুটা আমরা দর্শকদের দেখেন। ঠিক আছে, নতুন যে গরুটা নিয়ে আসলেন এটা কোন জাতের গরু? এটা আপনার শাহিয়াল, পাকিস্তানের শাহিয়াল, দুই দাঁত, দুই দাঁতের একটা শাহিয়াল গরু। এটা কুরবানিতে একদম অরিজিনাল পারফেক্ট মানের একটা গরু তৈরি হয়ে যাবে, কুরবানিতে রেডি হয়ে যাবে গরুগুলো, সময় আছে, পুরোটাই তৈরি হয়ে যাবে। এটা 1008 নম্বর ট্যাগ, 1,30,000 টাকা দাম, 1,30,000। এর যে চোখগুলো দেখেন এখন ছোট হয়ে গেছে চোখগুলো, আর গাড়ের যে চামড়ার এইখান দিয়ে আছে যেটা যে আছে এখান দিয়ে প্রচুর পরিমাণে মাংস আছে। আচ্ছা, আনলিমিটেড মাংস আছে ওটা থেকে। তো এটা ট্যাগ নাম্বার 1008, 1,30,000 দাম, 1,30,000 দরদামের সুযোগ আছে, দরদামের সুযোগ আছে। পেছনটাতে গরুটা মাংস আসবে প্রচুর পরিমাণে, এটা লম্বা গরু, অনেক লম্বা সাইজে, প্রচুর লম্বা গরু। তো এই গরুটাও সাইড করে দেন, পাশে যে গরুটা আছে সেটা দর্শকদের দেখেন। ঠিক আছে, এখন একটা গরু নিয়ে আসা হলো, এটা কোন জাতের গরু? এটা আপনার গির, এটা মূলত গির জাতের গরু। এটা আপনার 1,015 নম্বর ট্যাগ, এটা শাহিওয়ালের মিশ্রণ আছে, তবে মাথাটা আছে আপনার গির, প্লাস কম্বলগুলো গিরের ন্যায় আছে এগুলো। তো গরু যে সামনে যে সময় আছে মাঝারি সাইজের গরু তৈরি হয়ে যাবে। এটা কি দাঁতে গেছে? এটা দাঁতে হয় নাই, কিন্তু হয়ে যাবে, দাঁত ফাঁসা হয়েছে আর কি, দাঁত চলে আসতেছে। এটার দাম চাচ্ছি 95,000 টাকা, আলোচনার সুযোগ আছে, 95 দরদামের সুযোগ আছে, সুযোগ আছে। আচ্ছা, সাইড করে দেন, পরবর্তীটা দেখি। ঠিক আছে, এই পাশে 1,009 নম্বর ট্যাগের যে গরুটা আছে এটা কোন জাতের? এটাও আপনার শাহিয়াল, শাহিওয়াল, এটা শাহিয়াল, পাকিস্তানি স্টাইলের শাহিয়াল, ডাবল নাভির গরু, ডাবল নাভি, ডাবল নাভির গরু। দাঁতে গেছে? দাঁতে দুই দাঁত, দুই দাঁত, দুই দাঁত। এর মাথা, মাথার গঠনটা খুবই সুন্দর, আর বিশেষ করে শরীরের যে কালারটা, কালারটা একদম পুরো ডিপ। আচ্ছা, ডিপ আপনার খয়েরি। তো গরু সম্পূর্ণ সুস্থ? গরু সুস্থ, গরু সুস্থ সম্পূর্ণ, গরুতে কোনো সমস্যা নেই। তো এই গরুটা কোনো কাস্টমার ভাই পছন্দ করলে কেমন দাম আসবে? এটার দাম পড়বে 1,30,000 টাকা, 1,30,000 টাকা, 1,009 নম্বর ট্যাগের গরুটা দাম, এটা 1,25,000 টাকা, সরি 1,25,000 টাকা দাম, দরদামের সুযোগ আছে, দরদামের সুযোগ আছে, আগেরটা ছিল 30। আর এটা ছিল লটের 9 নম্বর গরু, 9 নম্বর গরু, লটের সবশেষ 10 নম্বর যে গরুটা আছে ওইটা একটু দেখানোর ব্যবস্থা করেন। ঠিক আছে, পাশে 1,010 নম্বর, আর লটের সবশেষ 10 নম্বর যে গরুটা আছে এটা কোন জাতের? এটা আপনার শাহিয়াল, পাকিস্তানের শাহিয়াল, হ্যাঁ, একদম অরিজিনাল মাল। আচ্ছা, জেনুইন জিনিস, ওর সামনের যে শেপ, কম্বল, হ্যাঁ, প্লাস আদার সব কিছুতে, এই কথার মানে এ টু জেড সব কিছুতে বেটার। দাঁতে গেছে? হ্যাঁ, দুই দাঁত, দুই দাঁত, দাঁত হয়েছে কিনা দেখিনি, তবে হয়ে যাবে, দাঁত দাঁতে চলে আসবে, এরকমের মধ্যে আছে। তো এইটার দাম? এটার দাম চাচ্ছে 1,15,000 টাকা, আলোচনার সুযোগ আছে, 1,15,000 টাকা দরদামের সুযোগ আছে। আর ইতিমধ্যে যে 10টা গরু দেখলাম, কোনো ক্রেতা নিতে চাইলে 1,23,500 করে দাম চাইছেন, সেইখানেও দরদামের সুযোগ আছে। আচ্ছা, তো এবার দ্বিতীয় যে লটটা আছে সেটা নিয়ে আসেন, সেটা দর্শকদের দেখাই। ঠিক আছে, তো এই পাশে আপনার দ্বিতীয় লটটাও সাজাইছেন, এই লটে কয়টা গরু আছে মোট? এখানে আছে আপনার 12টা, 12টার মতো গরু আছে এই লটে। আচ্ছা, তো এই লটের যে গরুগুলো আছে সবগুলো কি দাঁত হওয়া গরু? এগুলো সব দাঁত, দুই দাঁত করে, সব দুই দাঁতের গরু, সবগুলো দুই দাঁতের গরু। আচ্ছা, এখানে যে গরুগুলো আছে সব গরুগুলো একই মাপের এবং সব পারফেক্ট গরু, আসন্ন কুরবানি দিয়ে এই গরুগুলো বাজারজাত করা যাবে, যে গরুগুলো যাচাই বাছাই কৃত গরু, এই গরুগুলো একসাথে মিলানো আমার মনে হয় খুব কষ্টসাধ্যই। আচ্ছা, তো যে 12টা গরু আছে লট আকারে যদি কোনো একজন ক্রেতা 12টা নেয় কেমন দাম আসবে? এগুলো দাম পড়বে 1,28,000 করে পার পিস, পার পিসের জন্য 1,28,000 টাকা করে গড়ে। আর দরদামের সুযোগ আছে? দরদামের সুযোগ আছে, আর ভেঙে ভেঙে নিলে আপনার আলাদা হিসাব, কোনোটা বেশি কোনোটা কম এরকম আসবে। আচ্ছা, তো 1,28,000 লট এটা, তো চলেন এবার একটা একটা করে 12টা গরু দেখাই আর একটা একটা করে একটু দাম জানাই। ঠিক আছে, সেকেন্ড লটের শুরুতে যে গরুটা আছে 1,016 নম্বর ট্যাগ, এটা কোন জাতের? এটা শাহিয়াল গরু, শাহিয়াল গরু, হ্যাঁ, এবং
লম্বা গরুটা অনেক বড়, দুই দাঁত, দুই দাঁতের একটা গরু, এটা অত্যন্ত জাতমানের এবং কুরবানির উপযুক্ত একটা গরু হবে। গরু সম্পূর্ণ সুস্থ, খাটো গরুর থেকে লম্বা গরু মাংসের আইডিয়া করা যায় না। আচ্ছা, এটা 1016 নম্বর ট্যাগ, 135,000 টাকা দাম, আলোচনার সুযোগ আছে। একটা নিলে 135,000 দাম চ, দরদামের সুযোগ আছে। আর যখন লটাকারে নিবে 128,000 দাম চ, সেখানেও দরদামের সুযোগ আছে। সুযোগ আছে। আচ্ছা, তো এটা ছিল প্রথম গরু, সাইড করে দেন, দ্বিতীয় গরুটা দেখি। ঠিক আছে, যে নতুন গরুটা নিয়ে আসলেন এটা সম্পর্কে একটু জানাবেন, কোন জাতের গরু এটা? এটাও আপনার সাহিয়াল, পাকিস্তানি সাহিয়াল, একদম অরিজিনাল জাত, সাহিয়াল জাতের একটা গরু। সামনের চোট বা সামনের অংশটা, পিছনের দিকটা একদম অত্যন্ত পারফেক্ট একটা গরু। আর এটা এফএমডি হয়ে গেছিল এর আগে, এফএমডি হওয়ার সম্ভাবনা নাই, হয়তো দুই তিন মাস আগে একটু পায়ে গেছে, পুরো পায়ে একটা ছাপ আছে, এটা নেওয়ার ভয় নাই, কে সে ভয়টা আক্রান্ত হবে না, আক্রান্ত হবে না। এটা ট্যাগ নাম্বার 1026, বাহুবালি টাইপের গরু। এটা সাইড করে দেন, পরবর্তীটা দেখি। এই পাশে 1020 নম্বর ট্যাগের যে গরুটা নিয়ে আসা হলো, এটা কোন জাতের? এটা সাহিয়াল, পাকিস্তানি সাহিয়াল, পাকিস্তানি সাহিয়াল, গলো কম্বল থেকে শুরু করে নাভিটা প্লাস ডাবল আসছে এখানে, গরু অনেক পারফেক্ট একটা গরু। দাঁতে গেছে? হ্যাঁ, দাঁত, দুই দাঁত এটা। আর লটের তিন নাম্বার গরু? হ্যাঁ, তিন নাম্বার গরু 125,000 টাকা দাম, আলোচনার সুযোগ আছে। 125 একটা নিলে? হ্যাঁ, দরদামের সুযোগ আছে, দরদামের সুযোগ আছে। আর ট্যাগ নাম্বার হচ্ছে 1020। গরু অত্যন্ত সোটাম দেহের এবং সামনের যে অংশটা আছে পুরাই একদম মানে ঝাক্কাস। তো যদি কারো পছন্দ হয় 125,000 টাকা দাম, দরদামের সুযোগ আছে। তো এটাও সাইড করে দেন, চার নাম্বার গরুটা দেখি। ঠিক আছে, 1021 নম্বর ট্যাগের গরুটা আছে, এটা কোন জাতের? এটা সাহিয়াল, সাহিয়াল, একদম অরিজিনাল সাহিয়াল জাতের গরু, চোট প্লাস নাভি কম্বল সব দিক থেকে পারফেক্ট। আচ্ছা, এখনো সামনে যে সময় আছে, একদম গোল হয়ে যাবে গরু, পরিপূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, একদম। এই গরুটার দাঁতের অবস্থা কি? এটা দুই দাঁত, দুই দাঁত, দুই দাঁত। এটা 1021 নম্বর ট্যাগ, 135,000 টাকা দাম, 135 দরদামের সুযোগ আছে। কুরবানির প্যাকেজে কেউ রাখতে চাইলে এটা রাখতে পারে, এটা স্পেশালি থাকবে এই গরুটা। আচ্ছা, তো এটাও সাইড করে দেন, পরবর্তীটা দেখি। ঠিক আছে, এই পাশে 1017 নম্বর ট্যাগের যে গরুটা নিয়ে আসা হলো, এটা কোন জাতের? এটাও আপনার সাহিয়াল, পাকিস্তানি সাহিয়াল গরু, এটা পাকিস্তানি সাহিয়াল, পাকিস্তানি সাহিয়াল, অরিজিনাল জাত গরু, এটা দুই দাঁত, দুই দাঁতের একটা গরু, দুই দাঁতের গরু। এগুলো কুরবানির জন্য পারফেক্ট একটা গরু হবে, এবং এসব গরু যদি পরবর্তী বছরে রাখতে চায় তাও চলবে, এগুলো সামনেবারের জন্য রেডি করা যেতে পারে, সামনে চলবে। তো গরু সম্পূর্ণ সুস্থ, গরু সুস্থ, এটা দাম চাচ্ছে 130,000 টাকা, আলোচনার সুযোগ আছে, 130 দরদামের সুযোগ আছে, সুযোগ আছে। আর লটে নিলে 128, সেখানেও দরদামের সুযোগ আছে, সুযোগ আছে। আচ্ছা, তো এটাও সাইড করে দেন। ঠিক আছে, 1030 নম্বর ট্যাগের যে গরুটা আছে, এটা কোন জাতের? এটাও আপনার সাহিয়াল, সাহিয়াল, অরিজিনাল জাত সাহিয়াল, পাকিস্তানি সাহিয়াল। এর সামনের যে অংশটা আছে একদম পুরোটাই কিন্তু ভিন্ন। আচ্ছা, এই গরুটার বয়স কেমন? এবার বয়স দুই দাঁত, 125,000 টাকা দাম, 1030 নম্বর ট্যাগ, 125 দরদামের সুযোগ আছে, দরদামের সুযোগ আছে। আর গরু সম্পূর্ণ সুস্থ? গরু সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, তো এটাও লটে নিলে 128 দরদামের সুযোগ আছে সেইখানেও। তো এই গরুটা একটু সাইড করে দেন, পরবর্তী যেগুলো আছে সেগুলো দেখি। এই পাশে যার একটা নতুন গরু নিয়ে আসা হলো, এই গরুটা কোন জাতের গরু? এটা সাহিয়াল, পাকিস্তানি সাহিয়াল, 1022 নম্বর ট্যাগ। হ্যাঁ, এই গরুটার দাঁতের অবস্থা কি? দুই দাঁত, 125,000 টাকা দাম চাচ্ছি, আলোচনার সুযোগ আছে, 125,000 টাকার গরু এটা। হ্যাঁ, দুই দাঁতের, দুই দাঁতের গরু। আচ্ছা, অরিজিনাল জাত গরু, এটা একদম আসন্ন কুরবানির ঈদ আসতে আসতে গরুগুলো রেডি হয়ে যাবে। আচ্ছা, তো এটার ট্যাগ নাম্বার ছিল 1022, দাম চাইলেন 125, 125,000 টাকা দাম, আলোচনার সুযোগ আছে, দরদামের সুযোগ আছে, সুযোগ আছে। যারা মিডিয়াম রেঞ্জের গরু চায় এইগুলো দেখতে পারে। তো এটাও সাইড করে দেন, পরবর্তীটা দেখি। এই পাশে নতুন আর একটা গরু নিয়ে আসলেন, এই গরুটা কোন জাতের গরু? এটা সাহিয়াল গরু, সাহিয়াল গরু। এটা ট্যাগ নাম্বার 1019 নম্বর ট্যাগ, আপনার দুই দাঁত হয়েছে গরুটা, দুই দাঁত। এটা দাম চাচ্ছে 115,000, আলোচনার সুযোগ আছে, 115,000 একটা নিলে, একটা নিলে দরদামের সুযোগ আছে, সুযোগ আছে। আর ট্যাগ নাম্বার 1019, 1019। আচ্ছা, গরু একদম জাত সম্পন্ন গরু, যারা নিবে দেখে শুনে নিতে পারবে। তো এটাও সাইড করে দেন, পরবর্তীটা দেখি। ঠিক আছে, এই পাশে আর একটা নতুন গরু নিয়ে আসা হলো, এটা কোন জাতের? এটা আপনার 1019 নম্বর, 1025 নম্বর, 25 নম্বর ট্যাগ। হ্যাঁ, 1025 ট্যাগ। এটা আপনার মাথাটা আসছে পাকিস্তানি ব্রিড, পাকিস্তানে আপনার যে কিছু গির এর ইয়ে আছে না, প্রথম মূলত এটা গির,
আচ্ছা গিরে দিয়ে আসছে, গরু হবে হাইটে অনেক লম্বা গরু একটা হবে, উচ্চচড়া গরু হবে, উচ্চচড়া গরু হবে। ১,৩০,০০০ টাকা দাম চাচ্ছি, আলোচনার সুযোগ আছে। ১,৩০,০০০ টাকা দাম চাইছেন, দরদামের সুযোগ আছে। মাথার শেপটা অত্যন্ত গঠনমূলক এবং সুন্দর। আচ্ছা, আর এটা ট্যাগ হচ্ছে ১,০২৫, তো এটাও সাইড করে দেন, পরবর্তীটা দেখি। আপনার এই পাশে ১,০২৩ নম্বর ট্যাগের যে গরুটা আছে, এটা কোন জাতের? এটা আপনার পাকিস্তানি শাহিয়াল। পাকিস্তানি শাহিয়াল, অরিজিনাল জাত গরু এটা, এর উপরে আর জাত মিলানো বড় দায়। আচ্ছা, সঠিক মানের একটা গরু। গরুটা সম্পূর্ণ সুস্থ, গরু সুস্থ। ১,২৫,০০০ টাকা দাম, ১,০২৩ নম্বর ট্যাগ। আর দাঁতে গেছে? দাঁতে দুই দাঁত, দুই দাঁত, দুই দাঁত হয়েছে। আপনার দাম চলেন ১,২৫,০০০টাকা, আলোচনার সুযোগ আছে, দরদামের সুযোগ আছে। আর গরুর সিরিয়াল নাম্বার ১,০২৩, ১,০২৩। এটা বোধ হয় লটের ১১ নম্বর গরু হবে, এর পাশে যেটা আছে এটা লটের ১২ নম্বর গরু। তো চলেন এবার লটের ১২ নম্বর গরুটা দর্শকদের দেখেন। ঠিক আছে, লটের সবশেষ যে গরুটা ১২ নম্বর, এই গরুটা সম্পর্কে একটু জানাবেন। এটা আপনার ১,০২৪ নম্বর ট্যাগ। হ্যাঁ, এটা আপনার শাহিয়াল, শাহিয়াল জাত, শাহিয়াল বাহুবলী, বাহুবলী, এটা বাহুবলী স্টাইলের গরু। এই যে মাথার আকৃতি, টাকৃতি, মাথার আকৃতি, চোট, সবকিছু একদম এক্সেপশনাল গরু, কুরবানির জন্য একটা পারফেক্ট গরু। এটার বয়স দুই দাঁত, দুই দাঁত, গরু সম্পূর্ণ সুস্থ, গরু সম্পূর্ণ সুস্থ। এটার দাম চাচ্ছি ১,৩০,০০০টাকা, আলোচনার সুযোগ আছে, ১,৩০ দরদামের সুযোগ আছে, সুযোগ আছে। আচ্ছা, আর ইতিমধ্যে যে ১২টা গরু আমরা দেখলাম, ১২টা গরু একসঙ্গে নিলে ১,২৮,০০০টাকা দাম চাইছেন অ্যাভারেজে, সেইখানেও দরদামের সুযোগ আছে। হ্যাঁ, এই ১২টা যে ১২টা দেখানো হলো এগুলো হচ্ছে আপনার কুরবানি উপযুক্ত, আর এবারে যে লটটা আসবে এবার হচ্ছে বাচ্চা স্টেপের। চলেন দেখি, আপনি শুরুতে আছে ১,০২৭ নম্বর ট্যাগের একটা গরু, এটা কোন জাতের? এটা আপনার গির, গির জাতের একটা, গির জাতের গরু, বাচ্চা গরু এটা, এটা বিশাল মাপের গরু হবে এটা। আচ্ছা, এখন বাচ্চা টাইপের, বয়স কেমন হতে পারে? এটার বয়স কত? ১৩ মাস ১৪ মাস। তার মানে এগুলো ২০২২ সালকে টার্গেট করে রেডি করতে হবে, করতে হবে। তো এই গরুটা যদি কেউ একটা পছন্দ করে কেমন দাম আসবে? এটা ১,০২৭ নম্বর ট্যাগ, ১,০০,০০০ টাকা দাম, ১,০০,০০০ টাকা দাম চাইছেন, আলোচনার সুযোগ আছে, দরদামের সুযোগ আছে, সুযোগ আছে। আচ্ছা, এটা সাইড করে দেন, পরেরটা দেখি। ১,০২৮ নম্বর ট্যাগের যে গরুটা আছে, এটা কোন জাতের? গির, গিরের বাচ্চা গরুটা। এই বাচ্চাগুলো সংগ্রহ করা খুব কঠিন, বাচ্চা গরু পাওয়া যায় না, ছোট বড় গরুর তুলনায় বাচ্চা গরুর দাম বেশি, আর গির গরু হলে তো কথাই নেই। এগুলো আপনার ১,০২৮ নম্বর ট্যাগ, আপনার ৯৫,০০০ দাম চাচ্ছে, আলোচনার সুযোগ আছে, অত্যন্ত খুব ভালো মানের বাচ্চা এগুলো। এইটার বয়স কেমন হতে পারে? বয়সও একই বয়স, ১৩-১৪ মাসের, ১৩-১৪ মাস, ২০২২ সালকে টার্গেট করে রেডি করতে হবে। তো দাম চলেন ৯৫, দরদামের সুযোগ আছে, সুযোগ আছে। তো পাশে আর একটা আছে, চলেন সেটা দেখি। সে ১,০২৯ নম্বর ট্যাগের যে গরুটা আছে, এটা কোন জাতের? এটা আপনার শাহিয়াল, পাকিস্তানের শাহিয়াল, একটু গিরের সিমটম পাওয়া যায়, তবে শাহিয়াল গরু, শাহিয়াল গরু, লম্বা হবে। আচ্ছা, অত্যন্ত লম্বা গরু হবে, বাচ্চা গরু, খুব জাতমানের দিক থেকে খুব পারফেক্ট। এটার বয়স কেমন হতে পারে? বয়স হয় ১৩-১৪ মাসই বয়স, ১৩-১৪ মাস, বাচ্চা গরু এগুলো। আর এটার দাম? এটার দামও ৯৫,০০০ টাকা, আলোচনার সুযোগ আছে, ৯৫,০০০ টাকায় দাম চাইছেন, দরদামের সুযোগ আছে, সুযোগ আছে। তো পাশে বোধহয় একটা বকনা আছে, চলেন ওইটা দেখি। ঠিক আছে, এই পাশে ১,০৩১ নম্বর ট্যাগের যে গরুটা আছে, এটা কোন জাতের? এটা আপনার মূলত শাহিয়াল, বকনা, শাহিয়ালের বকনা, কিন্তু ব্রিড পার্সেন্টেজের দিকে অত্যন্ত ভালো। আচ্ছা, অনেকগুলো সারের মাঝখানে একটা বকনা আপনি রাখছেন, গরু এরকম তো পাওয়া যায় না, ওই দেখা যায় যে চলতে ফিরতে চলতে ফিরতে দুই চারটা গরু পাবে, দেখা হয়ে গেলে নিয়ে নেন। এটার বয়স কেমন হতে পারে? চাহিদাগুলোর ব্যাপক, ভয় পাচ্ছে, ওটা বয়স কত এটার? চলেন এবার সার দুটা দেখি। এই পাশে ১,০৩৪ নম্বর ট্যাগের একটা গরু আছে, এটা কোন জাতের? শাহিয়ালের একটা সার বাচ্চা, খুবই ছোট, বয়স কত মাস হবে? ৫৫,০০০ টাকা দাম আর দুইটা জোড়ায় নিলে সামনে জায়গা আছে, প্রচুর পরিমাণে মাংস আসবে। এই গরুটা কেমন দাম চাচ্ছেন? দাম চাচ্ছি আপনার
190,000 আলোচনার সুযোগ আছে, 190,000 টাকা দরদামের সুযোগ আছে, সুযোগ আছে। আর ট্যাগ নাম্বার 135, 1035, হ্যাঁ অত্যন্ত সুঠাম দেহের অধিকারী গরুটা। আচ্ছা, তো বিক্রি উপযুক্ত এই 30 পিস গরুই আপনার নিকট ছিল, যেগুলো আমরা দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন। তো প্রত্যেকটা পর্বেই তো পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে দু এক কথায় কিছু বলে থাকেন, আজকের পর্বে যদি সেমন কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে এখন তো সামনে কোরবানি খুব নিকটে, আসন্ন নিকটে, এখন যারা গরুগুলো খরিদ করবে, আপনার দাঁত ছাড়া তো গরু খরিদ করার এখন কোনো ওয়ে নাই। আর আপনার এখন গরমের সিজন, এই গরুগুলো যে গরুগুলোকে নিয়ে যাবে, নিঃসন্দেহে সকাল বিকাল গরু গোসল করানোর অভ্যাস রাখতে হবে, আর দ্বিতীয়ত সব গরুগুলো ফ্যানের ব্যবস্থা করতে হবে, এখন অত্যধিক গরম পড়ছে, কারণ সার গরুগুলো সব থেকে হিট স্ট্রোক করে বেশি অন্য গরুর তুলনায়। আর এখন খাবারের যে তালিকায় যে মেনুগুলো আছে সামনে কোরবানি উপলক্ষে, সেগুলোকে একটু যোগান বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দিয়ে গরুগুলোকে এই শর্ট সময় রেডি করতে হবে। আর বিক্রি যেহেতু 15 দিন আগের থেকে বা 1 মাস আগের থেকে শুরু হয়ে যায়, সেই দৃষ্টিকোণ মাথায় রেখে সবাই কাজ করবে, সবাইকে বিক্রির জন্য বুকিংও দিতে হবে, আর একটু সবাই মার্কেটিং করে নিয়ে যেন গরুগুলো সব যার যার বেচার একটা মার্কেট তৈরি করে, একটা ডিসপ্লে তৈরি করে সেটা যারা বিক্রি করতে পারে। সেটাই তো, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রোদের মধ্যে আমাদের অসংখ্য অনেকক্ষণ সময় দেওয়ার জন্য, আর আপনার কষ্ট করে কালেকশন করা গরুগুলো আমাদের দেখানোর জন্য। ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।